হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি মাহবুব শাজাল আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য সমাজসেবা অধিদপ্তরের একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি, যাতে 308টি পদে লোক নিয়োগ করা হবে, অর্থাৎ 2টি পদে 308 জন লোক নিয়োগ করা হবে। তো আমি একটু পরে বিস্তারিত বিজ্ঞপ্তিটি আলোচনা করব। তার আগে বন্ধুরা, যারা আমার চ্যানেলের নতুন ভিজিটার এখনও সাবস্ক্রাইব করেনি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অভিনীত অনুরোধ জানাচ্ছি। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে আমার চ্যানেল থেকে পাবলিশ হওয়া পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন আমরা আজকের বিজ্ঞপ্তিটি শুরু করছি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, চাইল্ড সেন্সিটিভ সোশ্যাল প্রোটেকশন ইন বাংলাদেশ, CSPB প্রকল্প ফেজ 2, প্রথম সংশোধিত, সমাজসেবা অধিদপ্তর, অষ্টমতলা, E8/B1, আগারগাঁও, ঢাকা। ওয়েবসাইট ঠিকানা হচ্ছে www.dss.gov.bd। সমাজ কল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইউনিসেফ বাংলাদেশের আর্থিক ও কারিগরি সহায়তায় পরিচালিত CSPB প্রকল্প ফেজ 2 মেয়াদকাল 2024 সাল পর্যন্ত। এর নিম্নলিখিত পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে, যার মেয়াদকাল উন্নয়ন সহযোগী হতে তহবিলের প্রাপ্যতা ও নিয়োগপ্রাপ্তদের পারফরমেন্সের আলোকে নির্ধারণযোগ্য, বাংলাদেশি নাগরিকগণের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে csp.teledoc.com.bd ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। প্রিয় ভিউয়ার, সেখানে খেয়াল করে দেখুন, এই বিজ্ঞপ্তিটি একটি প্রকল্পের বিজ্ঞপ্তি। যদিও প্রকল্পের বিজ্ঞপ্তি, তারপরও আমি মনে করি এটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হলো, একটি খামার যে প্রকল্পটি ছিল, সে প্রকল্পটি কিন্তু গভর্নমেন্ট নিয়ে নিয়েছে। তো এই ধরনের প্রকল্প গভর্নমেন্ট নিয়ে নিতে পারে, তো এই জন্য এটাকে অবহেলা করা যাবে না। প্রথমে যে পদটি রয়েছে তা হচ্ছে সাইকো সোশ্যাল কাউন্সিলর। মাসিক বেতন হচ্ছে 35,000 টাকা। পদের সংখ্যা 21টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সাইকোলজি বা ক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে স্নাতকোত্তর অথবা 4 বছর মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি, মানে অনার্স সহ 4 বছর মেয়াদি স্নাতক ডিগ্রি। এক্ষেত্রে সাইকোসোশ্যাল কাউন্সেলিং অথবা শিশু সুরক্ষা বিষয়ক কাজে অনন্য 3 বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে, আর MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিংয়ের জ্ঞান থাকতে হবে। পরবর্তী যে পদটি রয়েছে তা হচ্ছে শিশু সুরক্ষা সমাজকর্মী। মাসিক বেতন হচ্ছে 25,000 টাকা। আর শূন্য পদের সংখ্যা রয়েছে 287টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী, তবে সমাজকর্ম অথবা সমাজবিজ্ঞান অথবা সমাজকল্যাণ এবং সমাজবিজ্ঞান সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। শিশু অধিকার সনদ, শিশু আইন ও কমিউনিটি ভিত্তিক শিশু সুরক্ষা বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। বাংলা ও ইংরেজি ভাষায় যোগাযোগ, উপস্থাপনা ও প্রতিবেদন লেখায় দক্ষতা থাকতে হবে এবং MS অফিস ও ইন্টারনেট ব্রাউজিং জ্ঞান থাকতে হবে। শর্ত, 30/9/2022 তারিখে প্রার্থীর বয়স সর্বোচ্চ 35 বছর পর্যন্ত গ্রহণ করা হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন এবং অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদন সফটওয়্যার কর্তৃক গৃহীত হবে না। সরকারি বা আধাসরকারি বা স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত প্রার্থীগণকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীকে বাংলাদেশের যে কোনো অঞ্চলে কাজ করার জন্য প্রস্তুত থাকতে হবে। পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যাদি যথাসময়ে ইমেইল, SMS এবং সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে জানানো হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষায় ডাকা হবে, এজন্য কোনো TA বা DA প্রদান করা হবে না। মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্র, প্রার্থী যে এলাকার স্থায়ী বাসিন্দা সেই এলাকার চেয়ারম্যান অথবা পৌর মেয়র অথবা কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ, জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন পত্র, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সকল ডকুমেন্ট অথবা সনদপত্রের মূল কপি প্রদর্শন এবং 1 সেট ফটোকপি অফিসে ব্যবহারের জন্য দাখিল করতে হবে।
ইউনিসেফ বাংলাদেশ কর্তৃক পরীক্ষা সংক্রান্ত খরচ বহন করা হবে বিধায় আবেদনকারী কর্তৃক পরীক্ষার ফি বাবদ কোনো অর্থ প্রদান করা হবে না। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী। পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ csbb.teletalk.com.bd এই ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে হবে। অনলাইনে আবেদনপত্র জমাদানের সময়কাল 2/10/2022 তারিখ সকাল 10টা থেকে 23/10/2022 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট করতে পারবেন। বিশেষভাবে উল্লেখ্য, অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরপর দুটি SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন না করা পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। উক্ত সময়সীমার মধ্যে বর্ণিত ওয়েবসাইটে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। প্রথম SMS CSPB স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। যেহেতু এখানে কোনো মোবাইলের কথা উল্লেখ করা হয়নি, সেহেতু যে কোনো মোবাইল দিয়েই এই মেসেজ পাঠানো যেতে পারে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মেসেজটি টেলিটকের মাধ্যমে পাঠাতে হবে। তো আপনারা ভিন্ন ভিন্ন অপারেটরের মোবাইল দিয়ে ট্রাই করে দেখতে পারেন, যদি না হয় তাহলে অবশ্যই টেলিটকের মোবাইল নাম্বার দিয়ে ট্রাই করতে হবে। তো প্রথম SMS লিখতে হবে CSPB স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। প্রতি SMS এ অ্যাপ্লিকেন্টের নাম আসবে এবং একটা পিন নাম্বার আসবে। তো পরবর্তী SMS লিখতে হবে CSPB স্পেস ES স্পেস পিন এবং সেন্ড করতে হবে 16222 নম্বরে। ফিরতি SMS এ কনগ্রাচুলেশন জানিয়ে আরেকটি মেসেজ আসবে, যে মেসেজে একটি ইউজার আইডি এবং একটি পাসওয়ার্ড থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে, তাই এই মেসেজটি আপনাকে অবশ্যই সংরক্ষণ করতে হবে। SMS এর প্রাপ্ত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর, পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সম্বলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোডপূর্বক রঙিন প্রিন্ট করতে প্রিন্ট করে নেবেন। প্রার্থী প্রবেশপত্রটি পরবর্তীতে সকল পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন। অনলাইনে আবেদনপত্র প্রার্থীকে তার রঙিন ছবি 300x300 পিক্সেল এবং স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদন করার সময় এই ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবি হতে হবে। অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বেই সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় এক কপি জমা দেবেন। অনলাইনে আবেদনপত্র যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অ্যাপ্লিক্যান্ট প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পন্ন প্রার্থী ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন এবং পরবর্তী 72 ঘন্টার মধ্যে খ নং অনুচ্ছেদে বর্ণিত পদ্ধতিতে SMS প্রদানপূর্বক রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন। যদি অ্যাপ্লিকেন্টস কপিতে কোনো তথ্য ভুল থাকে বা অস্পষ্ট ছবি বা স্বাক্ষর ঠিক না থাকে, তাহলে পুনরায় আবেদন করতে পারবেন। তবে SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্নের পর আর কোনো পরিবর্তন, পরিমার্জন বা পরিবর্তন গ্রহণযোগ্য নয় বিধায় রেজিস্ট্রেশন সম্পন্নের পূর্বে প্রার্থী অবশ্যই উক্ত অ্যাপ্লিকেন্ট কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি, নির্ভুল তথ্য ও স্বাক্ষর সংযুক্ত থাকা ও এর সঠিকতার বিষয়টি PDF কপি ডাউনলোড পূর্বক নিশ্চিত হয়ে রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের এই বিজ্ঞপ্তিটি। যদি এরপরেও আপনাদের কোনো তথ্যের প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আমি সাধ্যমতো সহায়তা করার চেষ্টা করব। তো সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।